নষ্টমের চূড়ান্ত সীমায় বাইডেন ইউক্রেনে অবশেষে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়ার হামলা শুরু হওয়ার পর দুই বছর অতিবাহিত হয়েছে বহু ধ্বংসযোগ্য দেখেছে ইউক্রেন এর মধ্যে বেশ কয়েকটি এলাকা হাত ছাড়া সৈন্যরও মৃত্যু হয়েছে এমন দুর্দশার মধ্যে অস্ত্র সরবরাহ কূটনৈতিক সহায়তা সহ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমা মিত্ররা যুদ্ধবিধ্বস্ত দেশটির পাশে থাকলেও সেনা পাঠাতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র এতদিন বলে এসেছে যে তাদের সৈন্যরা ইউক্রেন যুদ্ধে এড়িয়ে চলবে এমনকি মার্কিনীদের সেখানে ভ্রমণ করার বিষয়েও সতর্কতা জারি রাখা হয়েছে সেই সিদ্ধান্তে বড় পরিবর্তন আনছেন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন হোয়াইট হাউস ইউক্রেনের সেনা বিষয় বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথে এগিয়ে যাচ্ছে বলে বিষয়টি সম্পর্কে অবগত চার মার্কিন কর্মকর্তা জানিয়েছেন তারা বলেন দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে হোয়াইট হাউসের সেনা সিদ্ধান্ত প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি প্রশাসনের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এবং তাদের সেনাবাহিনীর হাত সুসংগত করবে তবে মার্কিন সেনারা ইউক্রেনে গিয়ে সরাসরি যুদ্ধের ময়দানে নামবেন না বা রুশ সৈন্যদের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হবেন না তারা আমেরিকান বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানের হয়ে কাজ করবেন সেখানে মোতায়েন করা মার্কিন বিভিন্ন অস্ত্র দেখভাল করবেন এবং নষ্ট হয়ে যাওয়া সমরাস্ত্র এবং সামরিক যান মেরামত করবেন যাদের বলা হচ্ছে মিলিটারি কনস্ট্রাক্টর তবে বিষয়টি এখনো কর্মকর্তাদের পর্যায়ে রয়েছে নথিতে চূড়ান্ত স্বাক্ষর করেনি প্রেসিডেন্ট বাইডেন এদিকে ইউক্রেনের সেনা না পাঠানোর সিদ্ধান্তে বাইডেন এখনো দৃঢ় অবস্থানে আছেন বলে দাবি করেছেন প্রশাসনের এক কর্মকর্তা তিনি বলেন এই বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত কিছুই হয়নি তবে একবার সিদ্ধান্তটি অনুমোদন হওয়ার পর এই বছরই তা কার্যকর হতে পারে বলে সূত্রটি জানিয়েছে একইসঙ্গে প্রথমবারের মতো ইউক্রেনের অভ্যন্তরে কাজ করার অনুমতি দেওয়া হতে পারে আমেরিকান কোম্পানিগুলোতেও ধীরে ধীরে ইউক্রেন যুদ্ধে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনার চেষ্টা করছে দেশটির পশ্চিম মিত্ররা সম্প্রতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ স্থাপনায় হামলার অনুমতি দেয় তারা অনেক ভারী এবং আধুনিক অস্ত্র সরবরাহ করলেও সেগুলো পরিচালনার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে ইউক্রেনের বাইরে আবার যুদ্ধের মাধ্যমে অস্ত্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেগুলো সীমান্তবর্তী প্রোল্যান্ড রোমানিয়া সহ অন্যান্য ন্যাটো ন্যাটোর সদস্যভুক্ত দেশে নিয়ে মেরামত করা হয় এছাড়া যেগুলো পরিবহন করা কষ্টসাধ্য সেগুলো মার্কিন সামরিক কন্ট্রাক্টর ভিডিও কলের মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে বার্তা পাঠিয়ে সংস্কার করার বিষয়ে সহায়তা দিয়ে আসছিলেন তবে এইসব প্রক্রিয়া অনেক সময় সাপেক্ষ ব্যয়বহুল একই সঙ্গে শতভাগ ত্রুটিমুক্ত হওয়া নিয়েও শঙ্কা থেকে যায় এমন প্রেক্ষাপটে ইউক্রেনে সরাসরি সেনামতানের সিদ্ধান্তের খবর সামনে এল